আজ আমরা যে ওষুধটি সম্পর্কে জানব সেটির নাম হচ্ছে সেফ থ্রি। সেফ থ্রি এটি সেফিক্সিন গ্রুপের একটি অ্যান্টিবায়োটিক সাসপেনশান পাউডার। বন্ধুরা, এই সেফ থ্রির ট্যাবলেট ক্যাপসুলও রয়েছে, তবে বাচ্চাদের জন্য এই সেফ থ্রি সেফিক্সিন গ্রুপের পাউডার ফর সাসপেনশান, এটি স্কয়ার কোম্পানি তাদের যে বিভিন্ন গ্রুপের ওষুধ রয়েছে তার মধ্যে এটি তারা বের করেছে। এই সেফ থ্রি হচ্ছে 50 মিলি, এই যে সাসপেনশান দেখতে পাচ্ছেন এটির খুচরা মূল্য হচ্ছে 210 টাকা। এবার আমরা সেফ থ্রি সম্পর্কে একটু বিস্তারিত জেনে নেই। সেফ থ্রির উপাদানে রয়েছে সেফিক্সিম, সেফিক্সিম টাই হাইড্রোয়েট ইউএসপি। বন্ধুরা, এই যে সেফ থ্রি এটি একটি 50 মিলি সাসপেনশান তৈরির পাউডার। এখানে যে ওষুধটি দেখতে পাচ্ছেন এটির নির্দেশনা যদি বলি, ঊর্ধ্ব ও নিম্ন শ্বাসতন্ত্রের সংক্রামণ। আমি আবার বলছি, ঊর্ধ্ব ও নিম্ন শ্বাসতন্ত্রের সংক্রামণ, মূত্রনালীর সংক্রামণ, গণকক্কাল ইউরেথাইটিস এবং একিউট ওটাইটিস মিডিয়া, এইগুলো হয়তো আপনার বুঝতে কঠিন হচ্ছে। বন্ধুরা, এই অ্যান্টিবায়োটিক কেন দেওয়া হয় সেটি সম্পর্কে আমরা অনেকেই জানি, এর আগেও আমাদের অনেক ভিডিওতে বলা রয়েছে। তবে আপনার চিকিৎসক যদি আপনার শিশুকে দেখে এই ওষুধটি দিয়ে থাকেন তবেই আপনি এটি খাওয়াতে পারবেন। যে কোনো ওষুধ খাওয়ার পূর্বে অবশ্যই অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন, বিশেষ করে বাচ্চাদের বেলায়। বন্ধুরা, এই যে ওষুধটি দেখতে পাচ্ছেন শিশুদের মাত্রা যদি বলি, দৈনিক 8 মিলিগ্রাম প্রতি কেজি দৈহিক ওজন হিসেবে একক বা দুটি বিভক্ত মাত্রায় 7 থেকে 14 দিন পর্যন্ত খেতে হয়। এই যে ওষুধটি দেখতে পাচ্ছেন, এই ওষুধটির যদি আমি পার্শ্ব প্রতিক্রিয়া বলি, সাধারণত সেফ থ্রি সুসহনীয়। যেসব পার্শ্ব প্রতিক্রিয়া ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে তার অধিকাংশই মৃদু প্রকৃতির এবং ক্ষণস্থায়ী। পরিপাকতন্ত্রে প্রতিক্রিয়া, ডায়রিয়া যদি মারাত্মক আকার ধারণ করে তবে সেফ থ্রি সেবন করা, অর্থাৎ খাবার বন্ধ করে দিতে হবে। পায়খানার রং পরিবর্তন হতে পারে, বমি বমি ভাব, পেটে ব্যথা, এগুলো যদি হয় তাহলে আপনি সতর্ক হতে হবে আপনাকে। আরেকটি বিষয় হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের প্রতিক্রিয়া, যেমন মাথা ব্যথা, ঝিমুনি হতে পারে। আর অন্য অন্য প্রতিক্রিয়া যদি বলি, তাহলে অতি সংবেদনশীল প্রতিক্রিয়া যা চিকিৎসা বন্ধ করা হলে প্রশমিত হয়, তবে এটি খুব বিরল, খুব একটি দেখা যায় না। এবার আসি এর সাবধানতা সম্পর্কে একটু জেনে নিই। যাদের পরিপাকতন্ত্রে সমস্যা রয়েছে, বিশেষ করে কোলাইটিস থাকলে সেফ থ্রি সাধারণত সাবধানতার সাথে এটি ব্যবহার করা উচিত। যেসব রোগীর বৃক্কের কার্যক্ষমতা মারাত্মক সমস্যা রয়েছে, শুধুমাত্র তাদের ক্ষেত্রেই মাত্রা পরিবর্তন করার প্রয়োজন হতে পারে। এবার আসি গর্ভাবস্থায় ও যে মায়েরা বুকের দুধ খাওয়াচ্ছেন তাদের ক্ষেত্রে সতর্কতা। প্রেগনেন্সি ক্যাটাগরি বি, অর্থাৎ স্তন্যদানকালে সেফ থ্রি গ্রহণে বিরত থাকাই ভালো, কেননা এক্ষেত্রে তেমন কোনো ক্লিনিক্যাল তথ্য নেই। আর বয়স্কদের ক্ষেত্রে কোনো বিশেষ সাবধানতার প্রয়োজন নেই। বন্ধুরা, এই যে সেফ থ্রির বিভিন্ন ধরনের ওষুধ রয়েছে, যেমন ক্যাপসুল, সেফ থ্রি ডিএস ক্যাপসুল, সেফ থ্রি ট্যাবলেট, সেফ থ্রি ডিএস ট্যাবলেট এবং সাসপেনশান তৈরির পাউডার, এবং সাসপেনশান তৈরির পাউডার ছাড়াও রয়েছে ড্রপ। বন্ধুরা, যা হোক, আমরা আজ যে ওষুধটি সম্পর্কে জানলাম, এটি স্কয়ার কোম্পানির একটি প্রোডাক্ট, এটি আপনার পার্শ্ববর্তী যে কোনো ফার্মেসিতে পাবেন। আর সবসময় একটা কথা বলি, এর আগেও বলেছি যে অবশ্যই অবশ্যই ওষুধ খাবার পূর্বে ভালো চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই খাবেন। আজ রাখছি, আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। তত সময় সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।